বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি দুপুর দুটোর আবরণ প্রাইম টাইম। এই সময় আমরা আপনাদের সামনে কিছু ফ্যাশনেবল কালেকশন নিয়ে হাজির হয়ে থাকি। আজকেও আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রিয় বৌমনি ফেস অফ আবরণ পূজা দাস। বৌমনিকে অনেক অনেক স্বাগত। বৌমনি, আজকে আমরা শাড়িগুলো দেখছি পিওর মসলিন। একদম, আমরা তাহলে শুরু করি আজকে এক নম্বর শাড়ি দিয়ে। প্রথম শাড়িটাই যাচ্ছে একদম লাল সাদা, লাল সাদা যাচ্ছে পুরো পুরো লাল দিয়ে, কিন্তু আম কলকায় যাচ্ছে আঁচলটা লালের মধ্যে দিয়ে এবং পুরো বডিতে সাদার মধ্যে যাচ্ছে লাল দিয়ে সুতোর হাতে করা কাজ। একদম, আমি একটু দেখিয়ে দিই উল্টো দিক দিয়ে, একদম হাতে বোনা কাজ, কিন্তু এইভাবে যাচ্ছে পুরো বডিতে হাতে বোনা কাছে সাদার মধ্যে লাল দিয়ে যাচ্ছে, পুরো কুচিটা পড়ছে এইভাবে এবং পাটটা কিন্তু লালেই যাচ্ছে। হ্যাঁ, সারা বডিতেই কিন্তু কাজ রয়েছে। তো এটা যাচ্ছে 8550 উইথ ব্লাউজ পিস যাচ্ছে এইভাবে সাদার মধ্যে, সাথে যাচ্ছে পাটটা লাল। একদম হালকা অ্যাশ কালারের মধ্যে গ্রে দিয়ে যাচ্ছে পুরো হাতে করা কাজ। ভেতরের কাজগুলো কিন্তু কালো নয়, মানে যারা কালো নিতে চান না তাদের জন্য বলছি ভেতরের কাজগুলো কালো নয় একদম। এটা যাচ্ছে, হ্যাঁ, ডিপ একটু গ্রে কালারের কাজ করে একদম। 8550 এবং এই শাড়িটার পাটটা কিন্তু যাচ্ছে পুরো গোল্ডেনে। হ্যাঁ, পুরো গোল্ডেনে যাচ্ছে পাটটা, আর এই ভেতরের যে কাজগুলো পুরোটাই কিন্তু হাতে ঘোরানো কাজ। একদম 8550 উইথ ব্লাউজ পিস যাচ্ছে এইভাবে, পাড়ে যাচ্ছে পুরো গোল্ডেন দিয়ে এইভাবে কাজ পাড়টা। যাবো তিন নম্বর শাড়িতে। বাহ, মিষ্টি কালারের এই রংটা কিন্তু, মানে যে কেউ পড়তে পারে একদম। বেবি পিঙ্কের মধ্যে পুরো যাচ্ছে সাদা সাদার সুতোর কাজ ভেতরে, সেই আম কলকা ডিজাইনই যাচ্ছে এবং ভেতরটা কিন্তু পুরো বুটি বুটি সাদা হাতে ঘোরানো কাজ। শাড়িটাতেই কিন্তু ছোট ছোট বুটার কাজ রয়েছে, আর পাটটা যাচ্ছে পুরো গোল্ডেনে, পুরো গোল্ডেনে যাচ্ছে পুরো শাড়িটা যাচ্ছে। আর এই শাড়িগুলো কুচি করতেও আপনাদের খুব সুবিধা হবে, তাই চটপট বুকিং করুন। প্রচুর কালার অপশন দেখাচ্ছে, 8550 উইথ ব্লাউজ পিস এইভাবে যাচ্ছে। যাবো চার নম্বর শাড়িতে। চার নম্বর শাড়ি পুরো হালকা একদম পেস্তা, আবার অফ হোয়াইট, অফ হোয়াইট কালারের মধ্যে একদম এইভাবে যাচ্ছে এবং পাটটা যাচ্ছে পুরো লালে, পুরো কিন্তু একই শাড়ির মধ্যে কালার অপশন, কালার অপশন পুরো বডিতে এইভাবে যাচ্ছে, কালার অপশন রয়েছে প্রচুর। চটপট বুকিং করুন। লালের মধ্যে কিন্তু সুতো দিয়ে হাতে ঘোরানো কাজ যাচ্ছে। এটাও যাচ্ছে 8550 উইথ ব্লাউজ পিস এইভাবে। আর যারা আপনারা, মানে এখানে কাউন্টার রয়েছে ব্লাউজে, ব্লাউজ আলাদা করে নিতে চান তারাও অবশ্যই পেয়ে যাবে। সলিড কালারের ব্লাউজও পেয়ে যাবেন, আবার যদি ডিজাইনার ব্লাউজ দিয়ে কোনো শাড়ি পরতে চান পরতে পারেন। বা সাদা কালার কম্বিনেশনে যাচ্ছে পুরো, সাদা কালার কম্বিনেশনে এইভাবে 8550 পুরো কালো সুতো দিয়ে হাতে ঘোরানো কাজ। কিন্তু পাটটা একদম সরু, একদম সরু, সাথে গোল্ডেনের একটা স্ট্রাইপ করা যাচ্ছে।
পুরো বডিতে এইভাবে কিন্তু বুটি বুটি কাজ যাচ্ছে কালো সুতোর মধ্যে। হ্যাঁ, এটাও যাচ্ছে 8550 উইথ ব্লাউজ পিস যাচ্ছে সাদার মধ্যে কালো পাড় দিয়ে। এটার সাথে কিন্তু কালো একদম সলিড ব্লাউজ, সলিড ব্লাউজ দারুণ লাগবে। যাব পরের শাড়িতে। পুরো সি গ্রিনের উপর হলুদ সুতোর কাজ যাচ্ছে, হলুদ সুতো দিয়ে কাজ আসছে একদম এই শাড়িগুলো একদম সারাদিন যেমন কোনো অকেশনে যেমন পরতে পারবেন সারাদিন পরেও থাকতে পারবেন। সি গ্রিনের মধ্যে হলুদ সুতো দিয়ে এইভাবে যাচ্ছে এবং পাড়টা যাচ্ছে পুরো সাদাতে। বাহ দারুন, এটার সাথে হলুদ কালারের ব্লাউজ পরতে পারবে, ভীষণ ভালো লাগবে। 8550 উইথ ব্লাউজ পিস যাচ্ছে সি গ্রিনের মধ্যে সাদা পাড়। যাবো 7 নম্বর শাড়িতে, পিচ কালারের মধ্যে পুরো যাচ্ছে। আর এত হালকা বডি হাগিং শাড়ি পরে আপনারা ভীষণ মজা পাবেন। পিচ কালারের মধ্যে সাদা সুতো দিয়ে কাজ যাচ্ছে, পুরো হাতে ঘোরানো কাজ। আর একবার একটু উল্টো সাইড দিয়ে দেখিয়ে দিই, পুরো এইভাবে হাতে ঘোরানো কাছে যাচ্ছে পুরো বডিটা, সাথে যাচ্ছে পাড়টা পুরো গোল্ডেনে, গোল্ডেনে যাচ্ছে পাড়। পুরো বডি কিন্তু এইভাবে বুটি বুটি কাচের মধ্যে, সারা বডিতেই কাজ রয়েছে একদম সাদা। এটাও যাচ্ছে 8550 উইথ ব্লাউজ পিস যাচ্ছে এইভাবে। যাব 8 নম্বর শাড়িতে, এটা বয়স্ক মানুষের জন্য খুব ভালো লাগবে একদম। অবশ্য সব মানে সব শাড়ি এখন একদম সবাই পড়তে পারে। পুরো বডিতে সাদা দিয়ে সুতোর কাজ, হাতে হাতে ঘোরানো কাজ এবং পাড়টা কিন্তু পুরো গোল্ডেনে যাচ্ছে, যার জন্য শাড়ির একটা আলাদাই গ্লেজ চলে এসেছে। পুরো সাদা দিয়ে যাচ্ছে কাজটা, পুরো আঁচলের থেকে শুরু করে পুরো বডিতেই কিন্তু সাদার বুটি বুটি কাজটা কিন্তু বডিতে থাকছেই, সাথে যাচ্ছে ব্লাউজ পিস এইভাবে। আর ব্লাউজ পিসে কিন্তু পাড়টা গোল্ডেন থাকছে, যেটা আপনারা হাতে পিঠে দিতে পারবেন। 8550 যাব পরের শাড়িতে, 9 নম্বর শাড়ি। সাদা দিয়ে তো কাজ যাচ্ছে, ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার পাতা পাতা একদম লতা লতা পাতা পুরো সারা কাজ যাচ্ছে, কাজ যাচ্ছে আলপনার স্কাই কালারের মধ্যে, একদম হালকা স্কাইটার মধ্যে যাচ্ছে এবং তার মধ্যে সাদা। আর পাড়ে যাচ্ছে ত্রিভুজের মধ্যে কাজটা, ত্রিভুজ ত্রিভুজ করে সাদা সুতো দিয়ে কাজটা যাচ্ছে, অসাধারণ দেখতে শাড়িটা। কিন্তু সাদা ব্লাউজ দিয়ে, সাদা ব্লাউজ দিয়ে এটাও যাচ্ছে 8550 উইথ ব্লাউজ পিস, পুরো স্কাইয়ে যাচ্ছে এইভাবে, সঙ্গে পাড়টা যাচ্ছে সাদার মধ্যে। যাব 10 নম্বর শাড়িতে, কালো। হ্যাঁ, কালোর কম্বিনেশনটা সবসময় সুন্দর, কালো এবং রানী। বাহ, রানীর মধ্যে কিন্তু আম কলকা দিয়ে পুরো ডিজাইন যাচ্ছে এবং পুরো বডির দিকে যদি আস্তে আস্তে আসি, কালোর মধ্যে রানী দিয়ে বুটি বুটি, রানী সুতো দিয়ে পুরো বেশি মানে চোখে লাগছে একদম। যে কোনো অকেশনে পড়তে পারবেন আপনারা, সব বয়সের মানুষে পড়তে পারবে, যারা তার মধ্যে কালোটা বেশি ভালোবাসে তাদের জন্য খুব ভালো। এটাও যাচ্ছে 8550 উইথ ব্লাউজ পিস যাচ্ছে কালোর মধ্যে, কালো পাড়ে। যাব 11 নম্বর শাড়িতে, সাদার মধ্যে সাদা সুতোর কাজ, আগেরটা পুরো কালো। হ্যাঁ, সাদা। বাহ, সাদার মধ্যে কিন্তু সাদা সুতো দিয়েই পুরো বডিতে একদম বুটি বুটি সাদা সুতোর হাতে দেওয়া কাজ, আর পাড়টা যাচ্ছে গোল্ডেনে। কি দারুণ স্মার্ট লুক দিচ্ছে শাড়িটা, এটা পরলে যে কি দারুণ দেখতে লাগবে, অসাধারণ। 8550 উইথ ব্লাউজ পিস, সাদার মধ্যে এভাবে ব্লাউজ পিসটা যাচ্ছে। যাব 12 নম্বর শাড়িতে। বাহ, হলুদ, কাঁচা হলুদের মধ্যে, বাহ
12 নম্বর শাড়ি হলুদের মধ্যে যাচ্ছে, হলুদ সুতোরই কাজ, হলুদ সুতো দিয়েই কাজ যাচ্ছে। ডিজাইনটা একদম আম কলকা যাচ্ছে আঁচলে, তার মধ্যে আস্তে আস্তে বডির দিকে আসলে কিন্তু হলুদ সুতো দিয়েই হাতে ঘোরানো কাজ। প্রত্যেকটা শাড়িরই এখনো পর্যন্ত আমরা সেম ডিজাইনেই রয়েছি, না মাঝখানে একটা আম পাতা পাতা লতা পাতার কাজ ছিল। এবার এটাতে কিন্তু আবার গোল্ডেন দিয়ে পার আসছে, অসাধারণ দেখতে লাগছে শাড়িটা। তার সঙ্গে যাচ্ছে ব্লাউজ পিস হলুদের মধ্যে, মানে বুকিং করতে থাকুন, একদম গোল্ডেন দিয়ে পার যাচ্ছে 8550। আমরা 13 নম্বর শাড়িটা দেখবো, তবে বৌমনি একবার আবরণের অ্যাড্রেসটা তুমি বলে দাও। আপনারা অবশ্যই চলে আসুন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একদম অপোজিটেই কিন্তু রয়েছে আবরণ, আর আবরণের পাশেই কিন্তু পেয়ে যাবেন অরেঞ্জেস। আবরণে আপনারা শাড়ি মানে ছেলেদের শেরওয়ানি পাঞ্জাবি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, আর অরেঞ্জেসে কিন্তু আপনারা কুচি কাচাদের পোশাক এবং যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন। একদম কালোর মধ্যে আবারও বিভিন্ন মাল্টি কালার দিয়ে কিন্তু হলুদ সবুজ লাল সাদার সুতোর কাজ যাচ্ছে, একদম হাতে ঘোরানো কাজ। তার মধ্যে পুরো বডিতে কিন্তু একেবারে এইভাবেই কাজটা যাচ্ছে, অসাধারণ দেখতে। এবং পাড়টা যাচ্ছে গোল্ডেনে, পুরো পাখির কাজ রয়েছে, ফুলের কাজ, অসাধারণ দেখতে। এই শাড়িটা কিন্তু 6650, পুরো পাখি যাচ্ছে এইভাবে, পাখি ফুল দিয়ে লতা পাতার কাজ পুরো বডিতে এইভাবে যাচ্ছে, উইথ ব্লাউজ পিস যাচ্ছে কালোর মধ্যে গোল্ডেন পার দিয়ে। 6650 13 নম্বর শাড়ি, বা যাবো 14 নম্বর শাড়িতে। রানী কালারের মধ্যে যাচ্ছে মাল্টি কালারের কাজ, রানীর মধ্যে পুরো মাল্টি কালার দিয়ে। এ আগের যে ডিজাইনটা দেখালাম সেম ডিজাইনেই রয়েছি, পাতা ফুল লতা পাতার ফুল রয়েছে, পুরো মাল্টি কালার দিয়ে পুরো বডিটা কিন্তু এইভাবেই যাচ্ছে, কুচিটা যাচ্ছে পুরো এইভাবে, কুচির নিচে দিকটা। ব্লাউজ দিয়ে আপনারা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরতে পারবেন শাড়িটা, একদম। এটাও যাচ্ছে 6650 উইথ ব্লাউজ পিস, রানীতে যাচ্ছে এইভাবে। 14 নম্বর শাড়ি, আমরা যাব 15 নম্বর শাড়িতে। সি গ্রিনে মাল্টি কালারের সুতো দিয়ে তো হাতে ঘোরানো কাজ যাচ্ছে, সাথে এটা পাড়টা কিন্তু ডবল কালারের রয়েছে, এই যে গোল্ডেনে যাচ্ছে আবার রানীতেও কিন্তু ডবল কালার দিয়ে পাড়ে যাচ্ছে, এবং পুরো বডিতে যাচ্ছে এইভাবে লতা পাতার কাজ, পাখি যেটা এর আগে আমরা ডিজাইনটা দেখালাম, এটারই কালার অপশন, একদম কালার অপশন রয়েছে, প্রচুর কালার অপশন। আপনারা চটপট বুকিং করুন, স্ক্রিনে বুকিং নাম্বার যাচ্ছে, চটপট বুকিং করুন। আর যারা আসতে পারবেন তারা অবশ্যই এখানে চলে আসুন। এটাও যাচ্ছে 6650 উইথ ব্লাউজ পিস যাচ্ছে, পুরো সলিড টের ভাবে, তারপর কিন্তু পাড়টা থাকছে। যাব 16 নম্বর শাড়িতে, পুরো টুকটুকে লাল, বিয়ের মরশুমে ভালো করে আপনি যেভাবে গিফট দিতে পারবেন বিয়ের কোণে বা বৌমাদের, যারা নতুন বৌমা তাদেরকে, তেমনি আপনারাও পড়তে পারবেন। লালের মধ্যে এভাবে পুরো লতা পাতা ফুল পাখির কিন্তু কাজ যাচ্ছে পুরো বডিতে এইভাবে, অসাধারণ দেখতে। লালের মধ্যে এত সুন্দর ফুটেছে, আর বিভিন্ন কালারের ব্লাউজ দিয়ে তো আপনারা পড়তেই পাচ্ছেন, সঙ্গে পাড়টা কিন্তু যাচ্ছে পুরো গোল্ডেনে, যার জন্য শাড়িটা একটা আলাদাই ফুটে উঠেছে। এটাও যাচ্ছে 6650 উইথ ব্লাউজ পিস, রেডে যাচ্ছে ব্লাউজ পিসটা, সঙ্গে পাড়টা যাচ্ছে গোল্ডেনে, 6650। যাব 17 নম্বর শাড়িতে, এই শাড়িগুলোর সাথে একটু হালকা জুয়েলারি খুব ভালো লাগবে, সেটাও আপনারা আবরণেই পেয়ে যাবেন। আমি যে জুয়েলারিটা পরে আছি সেটাও কিন্তু আবরণের, একদম। আর তোমার শাড়িটার কথাও বলবো, হ্যাঁ আমি কিন্তু আজকে মাসলিনি পরে আছি, একদম টিয়া রং যেটাকে বলে সেইটাই, আর সারা বডিতে কাজ রয়েছে সুতোর, পাতার মতন ডিজাইন করা রয়েছে। আর আমি যে ব্লাউজটা পরে আছি সেটাও কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন, একদম। শাড়িটা যাচ্ছে 6050 আর ব্লাউজটা আপনারা 1050-এ পেয়ে যাবেন, ডিজাইনার ব্লাউজ, একদম পুরো একদম। এটা কালো নয়, কালোর হালকা
একদম একটা শেড রয়েছে অ্যাশের মধ্যে, ডাবল কালার, ডুয়েল টোন মনে হচ্ছে দেখে। তার মধ্যে সুতোর কাছে যাচ্ছে লাল হলুদ সবুজ দিয়ে, সঙ্গে বাটার বাটার একটা কালারও রয়েছে, বিভিন্ন মাল্টি কালার। এটা আবার ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে অসাধারণ। আমি যে শাড়িটা পরে আছি সেইটারই কালার অপশন একদম। 6050 এটা যাচ্ছে, 6050-এ অসাধারণ দেখতে উইথ ব্লাউজ পিস যাচ্ছে পুরো কালোর মধ্যে, লাল পাড়ে, কালোর মধ্যে। এই লাল পাড়টা কিন্তু আপনারা হাতে পিঠে দিতে পারছেন। এবার যাব 18 নম্বর শাড়িতে। এটাও একটু যারা বয়স্ক মানুষ তাদের পরলেও দারুণ দেখতে লাগবে। সব বয়সী আমাদের বয়সী যারা তারা কিন্তু এই রানী কালার বা এরকম ব্লাউজ, একটু ডিপ কালারের ব্লাউজ দিয়ে পরলেও দারুণ লাগবে। সঙ্গে এটাও কিন্তু সেম আগের ডিজাইনটাতেই রয়েছে, পাতার কাজ যাচ্ছে পুরো বডিতে বিভিন্ন কালার দিয়ে, রানী কালার, সবুজ এবং গোল্ডেন দিয়ে। সঙ্গে পাটটা কিন্তু এইভাবে যাচ্ছে, একদিকে সবুজ গঙ্গা যমুনা পাট যেটাকে আমরা বলে থাকি, এবং আরেকদিকে কিন্তু অ্যাশ কালারের মধ্যে পাটটা যাচ্ছে পুরো বডিতে, এভাবে চন্দন কালারে পুরো বডিটা যাচ্ছে। অসাধারণ সুন্দর শাড়িটা, বিভিন্ন কালার উইথ ব্লাউজ পিস যাচ্ছে পুরো এইভাবে চন্দন কালারের মধ্যে, সঙ্গে দুপাশে দু ধরনের পাড় যাচ্ছে, দু কালারের পাড় যাচ্ছে। 6050। যাব 19 নম্বর শাড়িতে। বাহ, কি ডার্ক কালারের রয়েছে একদম, বিয়েবাড়িতে চুটিয়ে পড়তে পারবেন। পুরো ব্লুতে যাচ্ছে, রয়্যাল ব্লুতে এইভাবে যাচ্ছে পুরো বডিতে, কিন্তু বিভিন্ন কালার, সবুজ, গোল্ডেন এবং স্কাই কালার সুতো দিয়ে কিন্তু হাতে ঘোরানো কাছে পুরো বডিটা এভাবে যাচ্ছে। নীল কালারের উপর যেহেতু হালকা স্কাইয়ের কাজটা হয়েছে তাই শাড়িটা আরো বেশি ফুটছে একদম। আর পাটটা যাচ্ছে এই রয়্যাল ব্লু এর শেডটাও পড়ছে সাথে গোল্ডেনের উপর, গোল্ডেনের উপর রয়্যাল ব্লু এর শেড আছে, অসাধারণ লাগছে শাড়িটা। আর এত গর্জিয়াস উইথ ব্লাউজ পিস যাচ্ছে এইভাবে, গোল্ডেনের ওপর কিন্তু সেই রয়্যাল ব্লু এর যে শেডটা সেটা কিন্তু আসছে, অসাধারণ। এটা 6050, চটপট বুকিং করুন। 20 নম্বর শাড়িতে, 20 নম্বর শাড়িতে আসবো। পুরো কৃষ্ণ নীলের ওপরে যাচ্ছে শাড়িটা, যে শাড়িটা আমি পরে আছি তারই কিন্তু এগুলো কালার অপশন। আর এই যে এই শাড়িটার মধ্যে একটা সি গ্রিন কালারের শেডও আছে, ডুয়েল টোনের শেড, যেটা দুটো সুতোর কাজ গেছে একদম, পুরো সুতোর কাজ গেছে বিভিন্ন কালার দিয়ে, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার, হলুদ এবং সবুজের মধ্যে কিন্তু যাচ্ছে পুরো বডিতে এইভাবে পাতা পাতা কাজ, উইথ ব্লাউজ পিস যাচ্ছে পুরো এইভাবে, কৃষ্ণ নীলের মধ্যে কিন্তু পাটটা যাচ্ছে পুরো বাটার কালার, বাটার কালারের মধ্যে যাচ্ছে। যাব 21 নম্বর শাড়িতে। আজকে কালোর অনেকগুলো অপশন রয়েছে, কালোর প্রচুর অপশন, যারা কালো করতে ভালোবাসেন তারা চটপট বুকিং করুন। এইভাবে যাচ্ছে কালোর মধ্যে কিন্তু বিভিন্ন কালার দিয়ে পাতা কাজ, স্কাই কালার, সবুজ এবং গোল্ডেনের মধ্যে কিন্তু পুরো পাতার কাজ যাচ্ছে পুরো বডিতে, অসাধারণ। সঙ্গে পাটটা যাচ্ছে গোল্ডেনের মধ্যে, পাটটা কিন্তু পুরো গোল্ডেনে যাচ্ছে, অসাধারণ দেখতে। আর শাড়িগুলো কতটা হালকা এটা আমরা এতক্ষণ ধরে যে ধরে রয়েছি তাতেই বুঝতে পারছি, ভীষণ হালকা শাড়ি, আপনারা পরে ভীষণ মজা পাবেন এই গরমের দিনে। 6050 উইথ ব্লাউজ পিস যাচ্ছে এইভাবে কালোর মধ্যে, সঙ্গে পাটটা যাচ্ছে পুরো গোল্ডেনে। যাব 22 নম্বর শাড়িতে। এই কালারটা ভীষণ আনকমন, আনকমন একদম, অ্যাশ কালারের মধ্যে কত কালারের ফুলের কালার রয়েছে, সব কালারের ব্লাউজ দিয়ে পরতে পারবে, অসাধারণ। এটাও কিন্তু গঙ্গা যমুনা পাড়ে যাচ্ছে, একদিকে সি গ্রিন কালার, ঠিক অপর দিকে বোমনির দিকটাতে কিন্তু রয়েছে বেবি পিঙ্ক কালারটার মধ্যে, অসাধারণ দেখতে। এটা সব বয়সী মানুষদের জন্য, সবাই পরতে পারে শাড়িটা। এইভাবে কিন্তু পাতার কাজ যাচ্ছে, হাতে ঘোরানো সুতোর কাজ, এই যে এইভাবে একটু দেখিয়ে দিই, পুরো এইভাবে কিন্তু কাজটা গেছে পুরো বডিতে, অ্যাশ কালারের মধ্যে পুরো বডিতে যাচ্ছে এইভাবে পাতা পাতা কাজ। আর আঁচলটা আরেকবার দেখিয়ে দিই, ফুলের কাজটা কিন্তু যাচ্ছে, ফুল পাতার কাজ,
ফুল পাতার কাজ আছে পুরো এইভাবে সবুজ পিঙ্ক হলুদ দিয়ে অসাধারণ উইথ ব্লাউজ পিস অ্যাশ কালারের মধ্যে দুপাশে গঙ্গা যমুনা পাড়ে যাচ্ছে এক পাশে সি গ্রিন এক পাশে পিঙ্ক এটাও যাচ্ছে 6050 যাবো 23 নম্বর শাড়িতে ওয়াও কি দারুণ কালারটা আজকে প্রত্যেকটা কালার কালার একদম কারণ আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন কথাটা বলতে বলতে আসলাম শাড়িটাতে কি দারুণ দেখতে শাড়িটা একদিকে তো ব্লু এর একটা ভায়োলেট কালারের একটা হালকা শেড তার মধ্যে পিঙ্ক পিঙ্কের শেডটাও আছে একটু এইভাবে দেখায় একবার কিন্তু ব্লু মনে হচ্ছে একবার কিন্তু পিঙ্ক মনে হচ্ছে তার মধ্যে কাজ যাচ্ছে পুরো হলুদ পিঙ্ক সবুজ দিয়ে অসাধারণ সঙ্গে পাটটা পুরো রানীতে যাচ্ছে পুরো পাটটা যাচ্ছে রানীর মধ্যে পুরো এইভাবে যাচ্ছে রানীর মধ্যে কাজটা কি দারুণ দেখতে উইথ ব্লাউজ পিস এইভাবে যাচ্ছে আর যাচ্ছে পার পিঙ্কের মধ্যে রানী কালারের মধ্যে পাটটা যাচ্ছে এইভাবে 6050 যাবো পরের শাড়িতে 24 নম্বর শাড়ি বাহ 24 নম্বর শাড়ি পুরো গোল্ডেস্ট অরেঞ্জের মধ্যে কিন্তু একবার আবার পিঙ্কেরও শেড যাচ্ছে ওয়াও কি দারুন কত কালার অপশন আপনারা পাচ্ছেন পুরো হলুদ পিঙ্ক গোল্ডেন মানে হচ্ছে সব কালার মিক্সড রয়েছে তার মধ্যে এটার পাটটা কিন্তু আবার অন্যরকম একটা ডিজাইনে চলে আসলো আলপনার মতন করে পুরো সুতো দিয়ে কাজ সবুজ এবং সাদার কাছে যাচ্ছে পুরো এইভাবে পুরো বডিতে এবং পুরো বডিতেই কিন্তু সুতোর কাজ সবুজ সাদা দিয়ে পুরো বডিতেই যাচ্ছে এইভাবে অসাধারণ শাড়িটা একদম পাটটা দেখে আলপনাই মনে হচ্ছে আলপনা দেওয়ার মতো অসাধারণ দেখতে 6050 উইথ ব্লাউজ পিস যাচ্ছে পুরো এইভাবে সাধারণ 6050 ভবুনি এই শাড়িটা দেখবো আমাদের আজকের এপিসোডের একদম শেষ নম্বর শাড়ি লাল রং দিয়েই আমরা আজকের এপিসোড শেষ করব তবে তার আগে তুমি আরেকবার আবরণের অ্যাড্রেসটা বলে দাও বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একদম অপোজিটেই কিন্তু রয়েছে আবরণ এখানে আপনারা শাড়ি মেয়েদের শাড়ির সাথে আপনারা ম্যাচিং করে ব্লাউজ পেয়ে যাবেন আবার যদি মনে করেন গয়না নিয়ে নেবো এখানেই পছন্দ করে গয়নাও পেয়ে যাবেন এবং চুলের খোপা যে গাজরা পরি আমরা সেটাও কিন্তু পেয়ে যাবেন যেহেতু বিয়ের মরশুম তাই আপনারা চটপট চলে আসুন আর এখান থেকে কেনাকাটা করুন আর পাশেই রয়েছে কিন্তু অরেঞ্জেস যেখানে কুচি কাচাতে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন একদম মানে আবরণে এলে আপনারা একদম সেজে গুজে বিয়ে বাড়ির জন্য বেরোতে পারবেন লালের মধ্যে কিন্তু যাচ্ছে সবুজ গোল্ডেন দিয়ে পুরো ফুল ফুল কাজ যাচ্ছে তার মধ্যে যদি বডির দিকে আসি লালের মধ্যে পাতার পাতা কাজ হলুদ সবুজ গোল্ডেন দিয়ে পাতা পাতা কাজ পুরো বডিতে হাতে ঘোরানো কাছে প্রত্যেকটা শাড়ি আজকে দেখালাম পিওর মসলিনের ওপর হাতে ঘোরানো সুতোর কাজ দিয়ে পাটটা কিন্তু পুরো যাচ্ছে গোল্ডেনের ওপর এটাও যাচ্ছে 6050 উইথ ব্লাউজ পিস যাচ্ছে রেডের মধ্যে গোল্ডেন পাড়ে রেডের মধ্যে গোল্ডেন পাড়ে এটাও যাচ্ছে 6050 আমরা এই শাড়িটা তো দেখলাম তবে আমরা এখন যে কাউন্টারটাতে বসে রয়েছি এটা কিন্তু বেনারসি কাউন্টার এখানে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন তো পাচ্ছেন সঙ্গে বলে রাখি একতলা থেকে চারতলা আবরণের একতলা থেকে চারতলা আপনারা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন কালেকশন পাচ্ছেন আপনারা এখানে আপনারা চটপট চলে আসুন যারা সামনে রয়েছেন এবং যারা আসতে পারছেন না তাদের জন্য তো সিওডি ফেসিলিটি রয়েছে আপনারা বুকিং করুন একদম ক্যাশ অন ডেলিভারি এখানে সুবিধা রয়েছে আর যারা আসতে চাইছেন তারা চটপট চলে আসুন একদম বলবো আমরা দেখলাম লাস্ট শাড়ি বৌমনিকে অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য শেষ করছি আজকের অনুষ্ঠান ভালো থাকবেন নমস্কার ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস A house of Aburun. Jogajog 8100724076. Oranges. Birati Minibus Stander Bipurite. মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে